Hello guys, welcome back to our channel. So, আজকে আমি half ready হয়েছি। আর দেখো, আজকে আমি wing liner করেছি। মানে wing liner আমি বোধহয় বিয়েতে করেছিলাম কিনা আমার অতটা মনে নেই, but আমি বহু যুগ বাদে করছি। ঠিক আছে? তো wing liner কতদিন বাদে করছি আমি জানি, তোমরাও জানো আমি কতটা simple look prefer করি day to day life এ। Simple থাকতে চেষ্টা করি। তো আজকে আমি করেছি উইং লাইনার, আর তাও আবার পরেছি দেখো ব্লু লাইনার। আচ্ছা, লাইনারটা হচ্ছে কে বিউটির থেকে, দেখাই তোমাকে। এটাই তো বললাম, এইটা পরেছি আমি। অনেকে জিজ্ঞেস করো আমাকে আমি কোনটা কি লাগিয়েছি, তো আমি এটা পরেছি। আর ব্লাশ তো তোমরা জানো আমি কি লাগাই, আর বাকিটা লিপস এখনো করিনি, কাজল এখনো লাগাইনি। আজকে একটু সাজতে ইচ্ছে হলো তাই সাজছি, বাট হ্যাঁ বেস কিছু তেমন একটা করিনি। অ্যাজ ইউজুয়াল বেস যা করি প্রত্যেক দিন সেটাই করেছি। দেখো কিছু ডিফারেন্স তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, অবভিয়াসলি ফাউন্ডেশন লাগালে যে স্মুথ ব্যাপারটা থাকে ওটা নেই, কারণ কি অবভিয়াসলি আমি ডে টু ডে লাইফে ফাউন্ডেশন লাগিয়ে আমি আমার মুখটাকে বরবাদ করতে চাই না। তো ইয়েস, আমার ব্ল্যাক কাজল আমি খুঁজে পাচ্ছি না। ব্ল্যাক কাজলটা একদম ছোট হয়ে গেছে, আমি আপার ওয়াটার লাইনে লাগাবো। আর একটা কোহল আইলাইনার হোয়াইট আমি লাগাচ্ছি, না আমি নায়িকা থেকে কিনেছি। হোয়াইট লাইনার লাগালে চোখটা বড় লাগে দেখতে, যদিও আমার চোখটা বড়ই আছে কিন্তু আমি আর একটু বড় দেখতে চাই, ঢেবা ঢেবা চাই আমার চোখটা লাগুক। আজকে দেখতে যাই না কেন, মাঝে মাঝে মুখ তো জানি মানুষের হতেই পারে, যে কোনো ইচ্ছে মন। তো আচ্ছা, আরেকটা জিনিস আমি লাগাবো, সেটা হচ্ছে গিয়ে লিপ প্রাইমার, দিস ইজ ফ্রম সুগার। আগের দিন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমি ইয়েটা কি লাগিয়েছিলাম, যে আন্ডার আই ক্রিমটা কি লাগিয়েছিলাম, এটা হচ্ছে ব্লিসেন্ট। দেখো এখানে লেখা রয়েছে ব্লিসেন্ট, এটা তোমরা নায়িকা থেকেই পেয়ে যাবে। আপাতত আমি প্রাইমারটা লাগাই। এটা আমি আগেও ইউজ করেছি, মাঝখানে আমি ইউজ করতে ভুলে যেতাম। এত কে ইউজ করে বলো, লিপে প্রাইমার লাগিয়ে দেন কাজে জামা। যদিও এটা আমি বিয়েতেও লাগাইনি গাইস, ওখানে আমার কেশ গুঁড়ো আসছে, জাস্ট খেয়ে এলো। আমার আপার লিপসটা খুব ছোট দেখো, তাই জন্য আমি একটু আউটার লাইন করে লিপস্টিকটা পরার চেষ্টা করি, বিকজ নয়তো খুব ছোট লাগে আমার লিপসগুলো। আজকে আমি কি লিপস্টিক পরবো এই ড্রেসটার সাথে, আজকে আমি আবার এই ড্রেসটা পরেছি বিকজ এই ড্রেসটা আমার খুব পছন্দের। অ্যান্ড আই রিপিট ক্লোথস গাইস, যারা ভাবো আমি এভরিডে ড্রেস কিনি, নো, আমি লাস্ট কবে ড্রেস কিনেছি বলছি, গুজরাটে থাকতে অনিকেতের সাথে যখন বেরোতাম তখন আমি শপিং করতাম, বাট এখন আমি 3-4 মাস হয়ে গেছে আমি নো শপিং। আই লাভ টু রিপিট ক্লোথস, তোমরা জানো আর কি, গুজরাটে যখন ছিলাম তখনও আমি ক্লোথস রিপিট করতাম, বিকজ আমি ভালোবাসি রিপিট করতে। হোয়াই নট গাইজ, হোয়াই টু ওয়েস্ট মানি। তো চলো আজকে দেখাই আজকে আমি কি লিপস্টিক পরবো, ডার্ক পরবো না লাইট পরবো। একটা পেয়েছি দেখো, আমি এটা ইউজ করবো, এটা আমি প্রচুরবার পরেছি তাই এরকম ক্ষত বিক্ষত অবস্থা। এটা হচ্ছে ম্যাট অ্যাটাক,
ট্রান্সফার প্রুফ লিপস্টিক পিচ উড ম্যাক। এটা কিন্তু সুগারের গাইজ, ম্যাক না। এটা দেখি, এটা মোটামুটি সেম কালার। হ্যাঁ, আমার ক্রিমি ম্যাট লিপস্টিক খুব ভালো লাগে গাইজ। তো এই লিপস্টিকটা আমি সঙ্গে নিয়ে যাব দোকানে, সিঁদুরটা পরে নিই। তো আমি আজকে মাস্কারা পরে নিই, ভুলে যাই বয়স হচ্ছে। তো বাই দ্য ওয়ে গাইজ, আমার বার্থডে নেক্সট টিউজডে। তো ইয়েস, আমি জানি না এই ব্লগটা কখন যাবে, লাইক তোমরা তো জানো আমি আগে আগে ব্লগ করি, দেন যখন তোমরা দেখো তখন মোটামুটি দিন মতলব ডেট পেরিয়ে যায়। তো ইয়েস গাইজ, মানে 30th August ইজ মাই বার্থডে, তোমাদের বলে রাখি। আর আজকে হচ্ছে গিয়ে কত তারিখ, 24 বোধ হয়, মতলব আজকে হচ্ছে ওয়েনেসডে, নেক্সট উইক টিউজডে আমার বার্থডে। বার্থডে আসলে মনটা খুশি খুশি লাগে, যদি মতলব বয়সটা বেড়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছি, বাট ইয়াং থাকার চেষ্টা করি। আইব্রোজও আমার শাইনের লোম আর টেবিল লোম। তো যাই হোক গাইজ, আই এম রেডি। তো আমি এখন লাঞ্চ করবো আর বেরিয়ে যাবো। যে হলো বাই, দেখো এগুলো নিয়েছে, জেঠিন পাঠিয়েছে। এগুলো জেঠিন পাঠিয়েছে নিচ থেকে, কত আইটেম। তো গাইজ আমি এখন স্টোরে যাচ্ছি, আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ নেই, মেঘলা ওয়েদার। তাও লোকে কেন ছাতা নিয়ে আসা যাওয়া করছে আমি যাই না, এক ফোঁটা রোদ নেই, খুব উইন্ডি একটা ডে। দেখাই আকাশটা, এইখানে মেঘ, এইদিকে আকাশটা সুন্দর, বাবা, এইদিকটাও ক্লাউড, বৃষ্টি হতে পারে। তো আমি এখন জিম থেকে বাড়ি ফিরছি, আজকে সেজে গুজেই জিমে চলে গেছি দোকান থেকে ফিরে, বিকজ লেট হয়ে গেছিলো আর কিছু দোকানের ব্যাপারে কনফিউশন হয়ে গেছিলো। আজকে এত টেনসড হয়ে গেছিলাম একটা জিনিস নিয়ে, খুঁজে পাচ্ছিলাম না, তো ভীষণ টেনশন হয়ে গেছিলো। তো তখন ব্লগ করারও সময় পাইনি, মানে আমার 6:30 ঢোকার কথা, অলরেডি বাড়িতে তখন 6:35 বাজছিলো। তো সেজন্য আমি ঝটপট করে জিমে ঢুকে পড়েছি, এসে জিম করলাম, করে এখন বাড়ি ফিরছি, বাড়ি ফিরে তোমাদের আপডেট করব। গাইজ দেখো কাদার মধ্যে চুড়িটা পড়ে গেছে, কাদা লেগে গেল আমার সুন্দর চপ্পলে। এখন আমি পাটা বুঝছি কি অবস্থা, কি অবস্থা, আমার চপ্পলটা কাদার মধ্যে পড়ে গেছিলো উল্টে গিয়ে, এটাই বাকি ছিল
থাকবে, জুতোটাও আর একটু পরিষ্কার হয়ে যাচ্ছে। হাই গাইস, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। আই হোপ তোমাদের ভালো লাগছে, তোমাদের কমেন্টস করে আমার খুব ভালো লাগে। তো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল গাইস, আর ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন, যাতে তোমরা সবসময় নোটিফাই হও যে কখন আমি ব্লগস আপলোড করছি। আর আর কি, তোমরা সবাই ভালো থাকো, খুশিতে থাকো, আর শ্রেয়সী লেভেল থেকে শপিং করতে ভুলো না, স্পেশালি যারা বিয়ে করতে চলেছে সামনে, বিকজ আমরা ব্রাইডাল কালেকশন রাখছি, সব রকম সব কিছু বানাই, লাইক শাড়ি, ভেল, দেন বাটুয়া, দ্যাট ইজ পোটলি, আর কি বেল্ট, যা যা কাস্টমাইজ বউরা চাও। এখন কেউই সেম টাইপ অফ আউটফিটস পরতে চাও না, সবাই একটু হাটকে চাও, তো সেরকম সব কিছু ডিজাইনিং করি আলাদা করে। তোমরা যদি বসে আমার সাথে ডিসকাশন করে অর্ডার দিতে চাও, দেন ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম ইন মাই স্টোর গাইজ। তো আমার স্টোর রোজ খোলা থাকে এক্সেপ্ট থার্সডে, বিকজ থার্সডে হচ্ছে গিয়ে আমার স্টোরের উইকলি অফ, আর আমার স্টোরের অ্যাড্রেস তোমরা সবাই জিজ্ঞেস করো। তো আমি বলে দিচ্ছি, আমার স্টোরটা হচ্ছে গিয়ে কল্যাণীতে, আর সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল পার্ক, অ্যাক্সিস ব্যাংকের জাস্ট পাশে একদম, আর ব্যাঙ্ক অফ বরোদার অপোজিটে। তো তোমরা চলে এসো, কিসের অপেক্ষা গাইজ, আমি রোজ থাকি স্টোরে। আর যারা যারা বিয়ে করছো তারা চলে এসো, এখন তো জেনে গেছো তোমরা হয়তো যে আমি মুকুটও রাখছি, ডিজাইনার মুকুট। তো টোপরটাও খুব জলদি লঞ্চ করবো, অনেকে বলেছো সেট রাখতে, তো সব কিছু আস্তে আস্তে করছি গাই, সবর করো। আশা করি খুব জলদি তোমাদের ইচ্ছে মতো টোপরটাও হবে, ভগবানের আশীর্বাদ থাকলে সব কিছু আমি আস্তে আস্তে করব। তো যাদের যাদের মুকুট পছন্দ তারা তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড অন হয়ে যাও, আর তোমরা আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও দেখতে পারবে মুকুটের ছবিগুলো। তো গাইজ জলদি জলদি সব কটা আমার শ্রেয়সী লেভেলের পেজে মতলব লাইক করে ফলো করে রাখো, যাতে সবসময় নোটিফাই হও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, বিকজ এত ব্যস্ততার মধ্যে যেন বিজনেস করলে অন্য কিছু করা যায় না, বিকজ বিজনেসের মধ্যে এতটা মাইন্ড দিতে হয়, যখন ক্রিয়েটিভ জিনিস করছো তুমি, এন্টারপ্রেনর তুমি, তুমি জানো তোমাকে কতটা বিজনেসের দিকে মন দিতে হবে। সেখানে আমি বিজনেস করেও তোমাদের জন্য ব্লগ করছি, যাতে তোমাদের ভালো লাগে। হয়তো অনেকক্ষণের জন্য ব্লগ করতে পারছি না, বিকজ এত কিছু চলছে না, বিশ্বাস করো, ট্রাস্ট মি গাইজ, আমি যদি চাইও আমি সব পেরে উঠছি না, বাট তাও তোমাদের ভালো লাগে, তোমাদের সাথে ইন্টারাক্ট করতে আমার ভালো লাগে, সেজন্য আমার ব্লগটা করা, ইটস মাই প্যাশন গাইজ। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাকে ভালো লাগাও, আমার ভালো লাগবে, অনিকেতের ভালো লাগবে। অনিকেতের ব্লগ একটু কম আসছে তোমরা দেখতে পাচ্ছ, কারণ ওর এখন রিসার্চ একদম ফুল দমে শুরু হয়ে গেছে, আর পোস্ট ডক কোনো ইজি ব্যাপার না, তোমরা সবাই জানো। তো ও সত্যি খুব ব্যস্ত, সেজন্য ওর ব্লগসগুলো আসছে না, বাট ও যখনই কোথাও ঘুরতে যায় বা কিছু করে ও তোমাদের জন্য ব্লগস বানায়, তো সেগুলো অবভিয়াসলি যখন আমি হাতে পাবো আমি তোমাদের জন্য আপলোড করব। আর আর কি গাইজ, কমেন্ট করো, ভালোবাসা দাও, এই তো সবাই চায়। তো চলো আজকের জন্য গুড নাইট গাইজ, লাভ ইউ অল, আর প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, টাটা, গুড নাইট।